ওকে লেট স্টার্ট নাও। তো আমরা এই যে প্রজেক্টের ভিতরে কাজ করতে পারবো অথবা অ্যাবাউট আসের ভিতরেও আমরা কি কাজ করতে পারবো, আমরা অ্যাবাউট আসের ভিতরে আজকে কাজ করি। কাজ করে আমাদের নতুন ফাংশনালিটিগুলো আমরা একটু দেখি। আমাদের আরও কিছু মডিউলস রয়ে গেছে, ওই মডিউলসগুলো আমরা আজকে শেষ করব, দেখি আল্লাহর রহমতে কতটুকু শেষ করা যায়, এবং ইনশাল্লাহ চেষ্টা করব পুরোটাই শেষ করে দেওয়ার জন্য, কারণ এখানে এত সময় নেওয়া যাবে না। একটা টু পার্ট কলাম আমি নিচ্ছি, আমাদের বাটন, সার্কেল কাউন্টার, কমেন্ট এটা শেষ হয়েছে, কন্ট্যাক্ট ফর্ম শেষ হয়েছে, ডিভাইডার, ইমেইল অপশন, ফিল্টারেবল পোর্টফোলিও এটাতে পরে আসতেছি, গ্যালারিতে আসেন শুরুতে। এ হচ্ছে আমাদের গ্যালারি, অটোমেটিক্যালি তিন চারটা ছবি এখানে পেয়ে গেছে। তো আমি যেটা করব, যেহেতু গ্যালারি নিব তাই এখানে ওয়ান কলাম নিব, নট টু কলাম, ঠিক আছে। এখন এখানে আমাকে কী নিতে হবে, ছবি নিতে হবে। এই মডিউলসটার ভিতরে যখন আমি ক্লিক করব, এখানে আমাদের ইমেজেস অপশনগুলো আসবে। আমরা কি কোনো ইমেজ ব্যবহার করেছি? করিনি। তাহলে চলুন এখানে আমাদের ইমেজগুলো ব্যবহার করতে হবে। ইমেজ এখন কোথায় পাবো? ইমেজ আমি কিছু ইমেজ আপলোড করব। আমাদের সম্ভবত এখানে কোনো ইমেজ থাকতে পারে, ডাউনলোডের ভিতরে থেকে কিছু ইমেজ আমি আপলোড করি, আপলোড ফাইল, ডাউনলোড, এটা 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 এই সবগুলো ছবি আমি আপলোড করলাম। নেক্সট, কয়টি ছবি হয়েছে? 1 2 3 4 5 6 7, মোটামুটি ঠিক আছে। দেখুন সবগুলো ছবি এখানে আসছে, 1টা 2টা 3টা 4টি ছবি আসছে, কিন্তু ছবি কিন্তু আমরা অনেকগুলো নিয়েছি, সমস্যা নয়, ছবি সবগুলোই এখানে এমনিতেই থাকবে। তারপর আসেন ইমেজ অর্ডার, অর্ডার হচ্ছে র্যান্ডম, এক এক সময় এক একটা পাবে কি না, ঠিক আছে। ইমেজ কাউন্ট দেওয়া আছে 4, আমি দিয়ে দিলাম 8। দেখেন তো এখন 8টি ছবি পেয়েছে, আমি ছবি আপলোড করেছি কয়টি? 12টি। আমি ব্যবহার করলাম কয়টি? 8টি। যদি আপনি এখানে 8-এর পরিবর্তে 12টি ছবি আপলোড শো করান, তাহলে দেখুন আপনি যে 12টি ছবি আপলোড করেছেন সবগুলো ছবি এখানে পাবে। তো আমার তো আসলে এতগুলো দিয়ে দেখানোর দরকার নেই, 8টি হলেই চলবে, তাই আমি এখানে আপাতত 8টি দিয়ে দিলাম। এবং এটা র্যান্ডম দিলে হবে, এক এক সময় এক এক রকম শো করবে, অনেকটা একটা আগে দেখাবে আরেকটা পরে দেখাবে, এরকম করে দেখাবে। তারপর আছে আমাদের এলিমেন্ট, এলিমেন্টের ভিতরে আছে শো টাইটেল অ্যান্ড ক্যাপশন, এখানে প্রত্যেকটার টাইটেল এবং ক্যাপশন শো করতেছে, দেখতে পাচ্ছেন? তো আপনি এটা চাইলে বন্ধ করে দিতে পারবেন, টাইটেল এবং ক্যাপশন শো করবে না আপনার ইচ্ছার। যদি টাইটেল এবং ক্যাপশন শো করাতে চান, তাহলে যখনই আপনি প্রত্যেকটা ইমেজ আপলোড করবেন, তখন আপনাকে সুন্দর করে প্রত্যেকটা ইমেজের টাইটেল এবং ক্যাপশন কী দিয়ে দিতে হবে। সাপোজ এখানে আমি ট্রাম্পের এটাকে কেটে দিলাম, ছবিটাকে কেটে দিয়ে এখানে আমি একটা নতুন ছবি আপলোড করতে চাচ্ছি, এটাও কেটে দেন, এটা কেটে দেন এবং এটা কেটে দেন। তাহলে এখানে 8টি ছবি থাকলো, 8টি ছবির ভিতর থেকে আমি এই বায়োডেটের ছবিটাকেও আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন যদি আমার এখানে টাইটেল শো করে, টাইটেল এবং আপনার ক্যাপশন শো করে, তাহলে দেখুন সবারটাই শো করেছে, তারটা শো করেনি। তাহলে এখন এখানে আমি তার ছবিটাকে আপলোড করতে চাচ্ছি, যখনই আমি এখানে তার ছবিটাকে আপলোড করতে যাব, তখনই দেখুন এখানে বলতেছে অল্টারনেটিভ টেক্সট, টাইটেল দিয়ে দাও, নাম কি? জো বাইডেন। আচ্ছা আমি দিলাম জো বাইডেন, তার একটা ক্যাপশন দিয়ে দিতে পারেন আপনি, ইউএসএ প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট। আমি জাস্ট এইটুকু এমনি ব্যবহার করলাম, ডিসক্রিপশন আমি দিলাম না, না দিয়ে এখন আমি তাকে সিলেক্ট করলাম, চলে গেছে, আসেনি, শিট। ও ওটা তো ছিলই, শিট। টাইটেলে দিয়ে দেন, জো বাইডেন, ইউএসএ
এখনো ক্যাপশন শো করলো না, এত মহাবিপদ। এই তো দেখুন এখন শো করেছে, তার ছবিটা হয়তো আগে থেকে সিলেক্ট করা। এই তো, এই তো পেয়েছিল, আমি দেখতে পাইনি। ঠিক আছে, এই তো জো বাইডেন ইউএসএ প্রেসিডেন্ট শো করেছে। তাহলে প্রত্যেকটা ছবিকে আমাদেরকে কি করতে নিতে হবে, তাদের প্রত্যেকটা ছবিকে আমার টাইটেল এবং ক্যাপশন কি দিয়ে দিতে হবে, তাই না? তারপর হচ্ছে এখানে আপনি এলিমেন্ট যোগ করে দেন, এলিমেন্টের ভিতরে এটা শো পেজিনেশন। পেজিনেশন হচ্ছে যদি আপনার ছবি এখানে 8টি শো করে, আপনি ছবি নিতে চাচ্ছেন কতটি, 12টি ছবি নিতে চাচ্ছেন, বাট আপনি শো করাবেন কয়টি, আপনি শো করাতে চান, সাপোজ আপনি শো করাতে চান 8টি, কিন্তু ছবি থাকবে আপনার 12টি, আরও যে 4টি ছবি থাকবে এগুলো কোথায় থাকবে, এগুলো এখানে পেজিনেশন আকারে থাকবে। তাহলে পেজিনেশনটাকে আপনাকে অন করে দিতে হবে, এবং ছবি অবশ্যই তখন আপনাকে বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে। তাহলে এখন ছবি যদি আমি বৃদ্ধি করি, আরও কিছু ছবি আমি অ্যাড করলাম, আরও একটি ছবি অ্যাড করব, সাপোজ এইটাও আমি অ্যাড করে নিলাম। এখন আমার কয়টি ছবি, 12টি ছবি না? এখন দেখুন তো পেজিনেশন আসছে এখানে, একটু রিলোড দেন, সবাই দেখতে পাচ্ছেন, এই তো পেজিনেশন 1 2 এবং নেক্সট পেজিনেশন আসছে এবং 8টি ছবি শো করতেছে। তাহলে আমি এখান থেকে টাইটেলটাকে বন্ধ করে দিতে পারি, অথবা না চাইলে না দিতে পারি। তবে দেখা সৌন্দর্য যেহেতু আমি টাইটেলগুলো ভালো করে লিখিনি, তাই আমি টাইটেলটাকে শো করালাম না, পেজিনেশন থাকলো। তারপর আমাদের লিঙ্ক, লিঙ্কের ভিতরে মডিউলসের লিঙ্ক আমাদের দরকার নেই, ব্যাকগ্রাউন্ড, আপনি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারেন, আপনি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিতে পারেন তাকে। আচ্ছা, আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড কালার তাদেরকে দিয়ে দিলাম। যদি এখানে শো করেন তাহলে মোটামুটি একটু ভালো দেখতে পাবেন, এবং বাকি ডিজাইনটা আমরা আর একটু পরে সাজাতে পারবো। এ হচ্ছে আমাদের প্রত্যেকটার আপনার ব্যাকগ্রাউন্ড। যদি আপনি এদেরকে ব্যাকগ্রাউন্ড না দেন তাহলে কি করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড না দিয়ে আপনি মডিউলসেই ব্যাকগ্রাউন্ড, ইয়েতে ব্যাকগ্রাউন্ড দিবেন, ওটা সবচেয়ে বেশি ভালো হবে। এটার পিছনেরটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, রো অথবা সেকশনে ব্যাকগ্রাউন্ড দিবেন, তাহলে ওটা দেখতে ভালো লাগবে। তারপর আমরা ডিজাইনে চলে আসি, ডিজাইনে এসে শুরুতেই আছে আপনার লেআউট। লেআউট হচ্ছে একটা হচ্ছে গ্রিড আর একটা হচ্ছে কি স্লাইডার। যদি স্লাইডার আকারে চান তাহলে এটা ভিন্ন হয়ে যাবে, ইমেজগুলো স্লাইডার আকারে শো করবে। গ্যালারি, এটা কিন্তু ইমেজ গ্যালারি, ইমেজ গ্যালারি দুইটা অপশান, একটা হচ্ছে স্লাইডার আর একটা হচ্ছে কি গ্রিড। তো আপনি গ্রিড সিস্টেমের পরিবর্তে এখানে স্লাইডার ব্যবহার করতে পারেন, দেখুন একটার পর একটা আসবে, দেখতে পাচ্ছেন কাজ করে, এভাবে আপনি দিতে পারেন। তবে গ্যালারিটাই বেস্ট স্লাইডার চেয়ে গ্রিড। তারপর এখানে আছে থাম্বনেল ওরিয়েন্টেশন, এটা হবে ল্যান্ডস্কেপ মোড নাকি আপনার এইটা হবে লম্বালম্বি থাকবে, যেটা আপনার খুশি সেটাকে আপনি সিলেক্ট করে রাখবেন এখান থেকে। দেখুন এখন তারা একটু লম্বা লম্বাটে ভাবে আছে, তবে এটা দেখতে ভালো লাগে না, এটা মিলে না, তাহলে আমি আগেটাতেই দিয়ে দিলাম ল্যান্ডস্কেপ, সবাই একই সমান থাকবে এবং সব ছবি কিন্তু একই সাইজের হতে হয়। তারপরে দেখুন এরপরে আরও একটি অপশন আছে, এটাকে বলা হচ্ছে ওভারলে। ওভারলেটা হচ্ছে যখন আমরা এখানে এদের উপরে হোভার করি, আমরা আমাদের মাউসটাকে হোভার করি, তখন একটা কালার পায়, দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে ওভারলে কালার, এটা হচ্ছে ওভারলে কালার। এই কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, তাহলে ওভারলেতে ক্লিক করলে আপনি ওভারলে কালার কী চান, ওভারলে আইকন কালার, এখানে একটা আইকন দেখা যায়, আইকন এটাকে ব্লু করা আছে, দেখুন আইকন ব্লু পাচ্ছে, হ্যাঁ, কিন্তু আপনার ওভারলে ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, সাপোজ আমি এখান থেকে অন্য যে কোনো একটি কালার ওভারলে কালার হিসেবে ব্যবহার করতে চাচ্ছি, এখন দেখুন তো চেঞ্জ হয়েছে না। তাহলে এই ওভারলে কালারটাকে কি করা যাবে, এই ওভারলে কালারটা এখানে যেহেতু আমাদের কালার কম্বিনেশন খুব একটা ভালো না, তাই ঝামেলা করে, আমি একটু অপাসিটি কমিয়ে দেই, এখন ঠিক আছে, অথবা চাইলে আপনি অন্য যে কোনো কালারও ব্যবহার করে দেখতে পারেন, এটাও খারাপ লাগছে না, এটা ওভারলে কালার হিসেবে আমি এখানে ইউজ করলাম। তারপর আছে ওভারলে আইকন, এই যে আইকনটা পায়, এই আইকনটা কোন আইকন পাবে, আপনি আইকনটাকেও কি চেঞ্জ করে দিতে পারবেন, এখানে অনেক অনেক আইকন আছে, এর ভিতর থেকে আপনি এই আইকনটাকে দিয়ে দেন, দেখেন এখন অন্য আরেকটি আইকন পাচ্ছে। তাহলে আর একটু নীচে আসেন, ইমেজ, ইমেজটাকে একটু, জি
আমাদের যে হোমওয়ার্কটা ছিল সেখানে স্যার এই আইকনগুলোর ছাড়াও আরো আইকন ব্যবহার করতে হয়েছে। হ্যাঁ আচ্ছা ওইটা কিভাবে ব্যবহার করব? এইচবিজি ফাইল, এইচবিজি ফাইল দেখেছেন? কিছু এইচবিজি ফাইল আমাদের এখানে শো করছিল না, মনে আছে? এখানে কোনো ইমেজ আপলোড করার জায়গা আছে? ইমেজের ভিতরে কি আলাদা কোনো ইমেজ আপলোড করার জায়গা আছে? তাহলে আপনি কিভাবে করবেন? পারবেন না। তারপর দেখুন এটার এইরকম একটি ডিজাইন আছে, তো আমি এই ছবিগুলোকে আর একটু সুন্দর করে সাজাতে পারবো। ছবিগুলোকে সুন্দর করে যদি সাজাতে চাই, সাপোজ আমি শুধুমাত্র দুইটি কোনায় একটু করে বর্ডার দিয়ে, বর্ডার রেডিয়াস দিয়ে রাখি, সাপোজ উপরের অংশে 20 পিক্সেল এবং নিচের অংশে এসে 20 পিক্সেল। দেখুন তো এটার একটা ডিজাইন হয়েছে না সুন্দর, মোটামুটি একটু দেখতে অন্যরকম লাগছে না? এখন এটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে, কালার দিয়ে রাখলে ওটা আরও বেশি সুন্দর লাগতো, কিন্তু আমরা তো ওটা দিতে পারছি না। এখানে বর্ডার দেওয়া যায়, তবে এই ইমেজে বর্ডার দিলে ভালো লাগবে না, আপনারা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তারপর হচ্ছে বর্ডার স্টাইল, বক্স শ্যাডো দিবেন, বক্স শ্যাডো আপনি দিতে পারেন, প্রত্যেকটা ইমেজের পিছনে আপনি শ্যাডো দিতে পারেন, অথবা এইরকম একটা শ্যাডো আপনি চাইলে ব্যবহার করতে পারেন, অথবা ইনসেট শ্যাডো ভিতরে শ্যাডো দিতে পারেন, শ্যাডোটা ভিতরে পাবে, এটাও আপনি করতে পারেন, অথবা উপরে দিতে পারেন, আপনার ইচ্ছা। তবে আমি আপাতত এখানে ইনসাইড শ্যাডো দিলাম, ভিতরের অংশে একটু করে শ্যাডো হালকা করে, দেখা যায় না খুব একটা, একটু ব্লারটাকে আর একটু বাড়িয়ে দেন তাহলে হয়তো দেখা যাবে, লেখাগুলো স্পষ্ট হয়ে গেল। এই তো দেখুন এখন দেখা যায়, ওটা কালো ছিল তো এই জন্য দেখা যাচ্ছিল না, অথবা অন্য একটি কালার এটাও আপনি দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি সাজাবেন। দেখুন এখন মোটামুটি হয়েছে। তো আসলে ডিজাইন আপনি যদি নিজে পারেন তাহলে যে কোনো ডিজাইনকে ক্লোন করতে দিলে আপনি পারবেন, এটাই আমার বিশ্বাস। উফ, কারেন্ট চলে গেল। দুঃখিত, আমার কারেন্ট চলে গেছে। এখন দেখতে পাচ্ছেন কি আপনারা? তো এখন এটার কালারটা, আপনার আইকন কালারটাকে চেঞ্জ করতে হবে। ও শিট, মোবাইল পড়ে গেছে। যেহেতু নিচে আমি নীল দিয়েছি, নীল কালারটা, তাহলে আইকনটাকে অন্য একটা কালার দিলে ভালো লাগতো। আইকন কালারটাকে আপনি চেঞ্জ করে অন্য একটি কালার ব্যবহার করে দেন, ওভারলে আইকন কালার রেড। এবার ঠিক আছে, চলে মোটামুটি। আচ্ছা, এই ছিল আমাদের ইমেজের ভিতরের অপশন। তারপরে আমাদের এই টাইটেল টেক্সট, টেক্সট ক্যাপশন, টেক্সট পেজিনেশন সেটিং, এই দুইটা তো আমরা বন্ধই করে দিয়েছি, তাই না? এই দুইটা দিয়ে আপনারা ট্রাই করে দেখবেন। তারপর এখানে আছে আমাদের ক্যাপশন টেক্সট, ক্যাপশন টেক্সট নয়, এখান থেকে আপনার আসবে পেজিনেশন টেক্সট, পেজিনেশন ফন্ট, এখানে পেজিনেশনের একটা ফন্ট সেট করে দিতে পারবেন, পেজিনেশন স্টাইল ক্যাপিটালাইজ করে নিতে পারবেন, তারপরে পেজিনেশন টেক্সট অ্যালাইনমেন্ট মিডিলে দিয়ে দিলাম, তারপরে পেজিনেশন টেক্সট কালারটাকে আপনি চেঞ্জ করে অন্য যে কোনো একটি কালারে পরিবর্তন করে নিতে পারেন, সাইজটাকে একটু বড় করে নিতে পারেন, লেটার স্পেসিং এগুলো তো আপনারা জানেনই, শ্যাডো দিলে দেন, না দিলে না দেন, সমস্যা নাই। তারপরে আমাদের স্পেসিংয়ের তেমন কোনো কাজ নাই, এখানে একটা অ্যানিমেশন দিয়ে দেন, জুম ইন অথবা ফ্লিপ অথবা ফেড ইন,
এখানে আর আমাদের তেমন কোনো কাজ রইল না। তাহলে আমরা ক্লিয়ার, কিভাবে আমরা একটা ইমেজ গ্যালারি আপলোড করব আমাদের ওয়েবসাইটের ভিতরে, পারবো না? পারবো? জি স্যার পারবো। কোনো প্রশ্ন আছে আপনাদের এখানে? না স্যার। তারপরে আমাদের আর কোনো মডিউলস? দেখুন, এখানে আরেকটা জিনিস, আমরা একটা সেকশন নিয়েছিলাম, এটি একটি নর্মাল সেকশন। তাহলে এখন যদি আমরা নতুন আরেকটি ডিজাইন করতে যাই, আমাদের কি আবার সেকশন নিতে হবে, নাকি সেকশন সারাই ভিতরে আমি রো নিতে পারবো? দেখুন, এখানে সরাসরি আরও একটি রো নেওয়ার জায়গা আছে। এখানে আমি কি করলাম, রো নিয়ে নিলাম। তো এখানে আমাদের গ্যালারির পরে আছে সরাসরি ইমেজ। দেখেন, একটা ইমেজ আপনি এখানে আপলোড করতে পারেন, এবং এই ইমেজের কী কী সাইজ দেওয়া যাবে। এখানে একটা ইমেজ আপলোড করুন, সাপোজ আমি এই গাড়িটাকে আপলোড করে নিলাম। এখানে এটা হচ্ছে আমার গাড়ি। ইমেজে কী কী করা যাবে? ইমেলের লিঙ্ক এবং ব্যাকগ্রাউন্ড। ইমেজের ব্যাকগ্রাউন্ড দিলে ভালো লাগে না, কিন্তু চাইলে আপনি দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু এটা দেখা যাবে কি? দেখা যাবে না। যখন আপনি এটাকে মার্জিন প্যাডিং করবেন, তখন হয়তো এটা দেখা যাবে। তারপরে আপনি সরাসরি ডিজাইনে চলে আসেন। এখান থেকে ডিজাইনে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট বাম মিডিলে আছে, বাম পাশে আছে। ছবি যদি ছোটো হয় তাহলে হয়তো এটার বাম রাইট বোঝা যাবে। সাইজিংয়ে আছে আপনার ফোর্সফুল উইথ, এটা যতটুকু উইথ আছে এর বেশি উইথ আপনি কখনোই করতে পারবেন না, ঠিক আছে? এটা মিনিমাম হাইট, এটা একটা হাইট, এটা ম্যাক্সিমাম হাইট। তো এইভাবে আপনি এটাকে করতে পারেন। তবে একুরেট সাইজের চেয়ে সাইজ পরিবর্তন করতে যাওয়াটাই কি একটা বোকামির মতো মনে হয়, কারণ অটো সবসময় কি পারফেক্ট থাকে। ওকে, তারপর আছে আমাদের স্পেসিং। স্পেসিংয়ের ভিতরে কিছুই নেই, মার্জিন প্যাডিং। তারপর হচ্ছে বর্ডার, এটার বর্ডার দিতে পারবেন একটা বর্ডারে। এখানে আপনি এটাকে একটু কেটে কুটে ছোটো করে দিতে পারেন, ওই আগেরটার মতো 40 পিক্সেল ওই পাশে কেটে দিলেন, 40 পিক্সেল এ পাশে কেটে দিলেন। তারপর বর্ডার বক্সেরও একটা বক্সেরও দিয়ে দিতে পারেন, এইরকম হালকা করে। এটাকে ব্লারও করা যাবে, বক্সেডো কালার চেঞ্জ করা যাবে, শ্যাডো হবে অবশ্যই, আউটার শ্যাডো হবে, অথবা চাইলে আপনি এটাকে চেঞ্জও করে নিতে পারেন। এখানে তেমন কিছু নেই, ফিল্টার, ট্রান্সফর্ম, অ্যানিমেশন এগুলো সবাই পারে। এটা হচ্ছে ইমেজ, নর্মাল একটা ইমেজ। আর ইমেজের পরে আছে আপনার এখানে লগইন, লগইন ফর্ম। একটা লগইন ফর্ম বানাতে পারবেন এখানে আপনার ওয়েবসাইটে লগইন করার জন্য, ঠিক আছে? লগইন করার জন্য লগইন ফর্ম। কিন্তু এছাড়াও এটার অনেক সুন্দর সুন্দর প্লাগইনস আছে, প্লাগইনস ব্যবহার করেও লগইন করা যায়। আমরা এই লগইনটা বানাবো হচ্ছে মূলত একটা ফুল পেজের ভিতরে, লগইন নামে একটা পেজই বানাবো, সেই পেজের ভিতরে আমরা এই লগইন ফর্মটা করব, তাই করব না? ওয়েবসাইটে লগইন ফর্ম কোথায় থাকে? আলাদা একটা পেজে থাকে না? আলাদা একটা পেজে থাকে। তো এটা আপনি এখানে করতে পারবেন, এখানে আপনি দিয়ে দেন লগইন। বডিতে কিছু টেক্সট চাইলে দিতে পারেন, না চাইলে নাই। এখানে আসলে এত কিছু থাকে না, মোটামুটি এইটুকুই থাকে। রিডাইরেক্ট, লগইন করার পর আপনাকে কোথায় নিয়ে যাবে? লগইন করার পর আপনাকে কোথায় নিয়ে যাবে? লগইন করার পর আপনাকে সরাসরি ওয়েবসাইটে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আর রিডাইরেক্ট দিলে আপনাকে এই পেজে আবার আপনাকে পাঠিয়ে দেবে, এখান থেকে কারেন্ট পেজ, এই পেজে নিয়ে যাবে। লগইন করার পর আপনাকে এখানেই রাখবে, যে পেজে তাকে বসাবেন, অথবা অন্য কোনো পেজ। তো এই পেজে রাখলে তো হলো না। তারপর হচ্ছে লিঙ্ক, লিঙ্কের মডিউলস লিঙ্ক। এই মডিউলস আমাদের লিঙ্কের দরকার নেই। ব্যাকগ্রাউন্ড আছে এখানে, ব্যাকগ্রাউন্ড কালার তো যে কোনো সময় যখন তখন এটাকে চেঞ্জ করে নেওয়া যায়, আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপর ইউজ ব্যাকগ্রাউন্ড কালার, চাইলে এটা বন্ধও করে দিতে পারেন, না চাইলে নাই। তারপর আছে এখানে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে ইমেজও অ্যাড করতে পারবেন, যেহেতু লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট আছে, সেগুলো আছে। তারপর হচ্ছে আমাদের ফিল্ডের, ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার কি সাদা, ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার সাদা, আপনি চাইলে এটাকে কালো করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার কালো, অথবা চাইলে অন্য যে কোনো কালারে তাকে পরিবর্তন করে নিতে পারবেন, সাপোজ এইটা করে নিতে পারেন। ফিল টেক্সট কালারটাকে একদম পুরোপুরি সাদা অথবা পুরো কালো করে দেন, এটা হচ্ছে ফিল টেক্সট কালার। ফোকাস ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করলে চেঞ্জ হবে, ক্লিক করলে ফোকাস ব্যাকগ্রাউন্ড কালারটা ক্লিক করার পর কালো হয়ে যাবে, কালো হয়ে যায়। তাহলে যখন এটা কালো হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে তখন টেক্সট কালারটা অবশ্যই সাদা হওয়া উচিত। যদি ফিল্ড ফোকাস টেক্সট কালার
কালো হয়ে যায়, তাহলে লেখাটা সাদা হওয়া উচিত না, এইটা হবে। তাদের মার্জিন প্যাডিং দেওয়ার দরকার নাই, ফন্ট যা আছে এগুলো পরিবর্তন করে নিন, ফিল টেক্সট সাইজ এগুলোরও দরকার নাই। এখানে দেখুন বর্ডার রেডিয়াস আছে কিনা, এই তো 3 পিক্সেল করে বর্ডার রেডিয়াস আছে, আপনি এটাকে 5 পিক্সেল করে দেন। ওকে, ফিল বর্ডার উইথ, এখানে কোনো বর্ডার ব্যবহার করা নাই, চাইলে দিয়ে দিতে পারবেন আপনারা। ইউজ ফোকাস বর্ডার, ফোকাসে বর্ডার করবে, ক্লিক করার পর যেটা ওটা হচ্ছে ফোকাস। তারপর হচ্ছে আপনাদের টেক্সট, টেক্সটের অ্যালাইনমেন্ট মাঝখানে থাকবে, কালার লাইটই থাকবে, বক্সেরও দরকার নাই। টাইটেল টেক্সট, লগ ইন যে টাইটেল টেক্সট আছে ওইটার কালারটাকে আপনি চেঞ্জ করে অন্য যে কোনো কালারে পরিবর্তন করে নিতে পারেন, তবে সাদা ইজ বেস্ট। টেক্সট সাইজটাকে একটু বড় করে নেওয়া যাবে এখান থেকে, লেটার স্পেসিং চাইলে একটু দিতে পারেন। বডি টেক্সট, ভিতরে টেক্সট আমি কেটে দিয়েছি, আছে আপনাদের বাটন, তো এই বাটনটাকে আপনি কি সাজাতে পারবেন, ইউজ কাস্টম বাটন সাইজ, এটাকে আপনি সাজিয়ে নিতে পারেন। বাটন টেক্সট সাইজ আছে 20, এটা 20 থাকুক, সমস্যা নাই। বাটন টেক্সট কালার আছে সাদা, এটাকে আপনি কালো করে নিতে পারেন অথবা অন্য যে কোনো কালারে পরিবর্তন করে নিতে পারেন, এটা সমস্যা না। অথবা চাইলে বাটন আপনি ইমেজও ব্যবহার করতে পারবেন, সমস্যা হবে না, বাটন ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহার করা যায়। স্যার এটা তো ডিজাইন আমরা করতে পারলাম, স্যার এটা কাজ করাবো কিভাবে? এটা অটো কাজ করবে, এটা অটোই কাজ করবে, এখানে আপনাকে কাজ করাতে হবে না, সে একা একাই কাজ করবে, এটা একা একাই কাজ করবে, একা একাই। এখানে ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে দেখেন তো এই ওয়েবসাইটে লগ ইন করতে পারেন কি না। আপনার আগে একটা ইমেল আইডি ব্যবহার করে আপনি এখান থেকে সরাসরি আপনার ড্যাশবোর্ডে, আমি লগ ইন করে দেখাচ্ছি আপনাকে। এই স্টাইল তো সবাই দিবে, আমি স্টাইলটাকে আর এখানে স্টাইল করতে চাচ্ছি না, ঠিক আছে? এখানে সাইন আপের অপশন নেই, এখানে সাইন আপের অপশন নেই, আমরা সাইন আপের অপশন অন্য আরেকটা প্লাগইনস ব্যবহার করে ওটা করব, আমরা একটা প্লাগইনস ব্যবহার করব। হ্যাঁ, ওই প্লাগইনস ব্যবহার করে আলটিমেট মেম্বার, আলটিমেট মেম্বার নামে একটা প্লাগইনস আছে, হ্যাঁ, ওটা প্রিমিয়াম ভার্সনও আছে, ফ্রি ভার্সনও আছে, আপনি ওটা চাইলেই ওটা করতে পারবেন। দেখেন এখন বর্তমানে আমি লগ ইন অবস্থায় আছি, তাই আমাকে এখানে কি বলতেছে, লগ ইন, লগ আউট হও, লগ আউট হইতে বলছে না, দেখুন তো। এখন আমি এই ওয়েবসাইটের এই পেজটা একটু অন্য আর একটা ব্রাউজারে আমি একটু ই করি, লোড করি। কি বলেন আপনি বোকার মতো, কই যাইব মানে? আপনি কি এই ওয়েবসাইটের মালিক পক্ষের কেউ যে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড কোথায় গিয়ে জমা হচ্ছে এটা দেখবেন? ফেসবুকেরটা দেখতে পারেন? ফেসবুকে যে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেন ওগুলো কি আপনি দেখতে পারেন? তাহলে তো আপনাকে হ্যাকিং শিখতে হবে। ড্যাশবোর্ড থেকে দেখা যাবে না, কোথাও থেকে দেখা যাবে না, এটা দেখা গেলে তো হয়েই গেল। আচ্ছা দেখুন এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এখন আমি প্রবেশ করব, এটা অন্য একটি ব্রাউজারে আমি লগ ইন করেছি। এখন দেখুন এখানে আমি আমার নাম, মানে আমার এখানের যে ইউজার আইডিটা আছে সেটা, এবং এখানের পাসওয়ার্ডটা আমি এখানে ব্যবহার করছি। এখন দেখুন এখানে আমাকে সরাসরি কোথায় নিয়ে যায়, দেখেন তো ড্যাশবোর্ডে নিয়ে গেছে, এই ওয়েবসাইটে ড্যাশবোর্ডে নিয়ে গেছে আমাকে, নিয়ে গেছে। এখন যদি আমার এরকম হয় যে না ড্যাশবোর্ডে না, এখানে আরও একটা অপশন ছিল, কিন্তু রিডাইরেক্ট একটা অপশন ছিল না, এই তো রিডাইরেক্ট এই পেজে আমাকে রাখবে। এখন যদি আপনি সেভ করে রাখেন, এখন আপনি এখানে আবার লগ আউট করে ফেলেন, এটা তো ডাব্লিউপি অ্যাডমিন, আমি ডাব্লিউপি অ্যাডমিন না, সরাসরি ওয়েবসাইটে যেতে চাচ্ছি। এই ওয়েবসাইটের অ্যাবাউট আস পেজে ওই ডিজাইনটা করেছিলাম, অ্যাবাউট আস পেজে এসে এটা ব্রাউজার থেকে পাচ্ছে, এটা এখান থেকে পাচ্ছে না, অটো অটো ফিল। তাহলে এখানে কি এএনওএন পাসওয়ার্ড লগ ইন,
কোথায় রাখতেছে? এই পেজে রাখতেছে, কারণ কি? কেন রাখলো? এই যে এইটার কারণে আমি বলে দিয়েছি রিডাইরেক্ট টু দ্য কারেন্ট পেজ, আমাকে এই পেজেই রাখবা, কথা ক্লিয়ার? এখন দেখুন একই সেকশনের ভিতরে কিন্তু দুইটা নিয়েছি, তাই নিয়েছিলাম না? আমাদের অনেক ডিজাইনের ক্ষেত্রে এরকম ছিল, এরকম ছিল যে এইটাকে এখন আমি যদি উপরে উঠাতে চাই, সাপোজ এটার একটা ব্যাকগ্রাউন্ড আপনি ব্যবহার করেন, এটার একটা ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি কন্টেন্ট থেকে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটি কালার আমি ব্যবহার করছি, সাপোজ আমি এই কালারটাকে ব্যবহার করলাম, এই কালারটাকে ব্যবহার করে স্পেসিং থেকে 50 এবং ডানে বামেও 50 পিক্সেল প্যাডিং আমি দিলাম। তো এখন আমি চাই যে এটা এইটার উপরে উঠে থাকবে। এটা কিন্তু দুইটা আলাদা আলাদা সেকশন, দুইটা কি আলাদা আলাদা সেকশন নাকি আলাদা আলাদা রো? এইটারও একটা রো দেন, ডিজাইন আসুন, এটার একটা কালার দিতে হবে, মূলত কালার না দিলে বোঝা যাবে না, রেড কালার বা অন্য কোনো কালার আমি ব্যবহার করলাম, অন্য কোনো কালারটা তো এখানে ম্যাচিং হচ্ছে না, ভালো দেখাচ্ছে না। আচ্ছা এটা দেন, এখানেও সে 50, এখানেও সে 50, এই হচ্ছে অবস্থা। এখন দেখুন তো একই সেকশনে দুইটা একটা একটার সাথে লেগে লেগে আছে না? এক মিনিট, ওকে। এখন দেখুন আমি এটাকে এটার উপরে উঠাতে চাচ্ছি, এটাকে এটার উপরে উঠাতে চাচ্ছি, এটা আমি যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এটাকে ধরে আপনার মার্জিন মাইনাস করতে হবে, তাহলে ওইটার উপরে উঠবে। ঠিক ওই ভিডিওটাতে যে ভাইয়ের একজন প্রবলেম হয়েছিল, বাস ওইটা একটু দেখানোর জন্যই আমি এটা করতে চাচ্ছি। তাহলে আমাকে স্পেসিং থেকে এটাকে মাইনাস করতে হবে, মাইনাস মার্জিন করতে হবে। তাহলে মাইনাস মার্জিন করলে কি দেখুন তো এটার উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে গেছে, উপরে উঠেছে, কিন্তু আপনার এই যে মডিউলসগুলো আছে এগুলোর কিন্তু নিচে আছে, সে তাই আছে না? কন্টেন্টগুলো নিচ দিয়ে চলে গেছে, কারণ কি? এটা নিচ দিয়ে চলে গেছে না? কথা বলেন, দেখা যায় আপনাদের, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? এটা নিচে চলে গেছে। এখন আমি চাই যে এটার উপরেই থাকবে, এটার এটাই উপরে থাকবে, এটা নয়। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? এই মডিউলসটার একটা জেড ইন্ডেক্স ব্যবহার করতে হবে। তাহলে চলুন এই মডিউলসটার একটা জেড ইন্ডেক্স আমি দিয়ে আসি, এখানে এই মডিউলসটাকে ধরে বলে দেন যে তোমার জেড ইন্ডেক্স অ্যাডভান্সে এসে পজিশন, পজিশনে আসলে আমরা জেড ইন্ডেক্স দেখতে পাবো, এখানে আপনি তাকে করে দেন হচ্ছে, তারপর ধরুন 3, তার জেড ইন্ডেক্স দিলাম আমি 3, দিয়ে আমি সেভ করলাম। তারপরে নিচে এসে আমাকে এই মডিউলসটাকে এটাকে ধরতে হবে, এটাকে ধরে আমাকে জেড ইন্ডেক্স দিতে হবে অ্যাডভান্সে এসে তোমার পজিশনে তোমার জেড ইন্ডেক্স, ওটাকে কত দিয়েছিলাম? 6, কিন্তু কাজ করছে না, তাই তো? এই হচ্ছে থিমের সমস্যা। এই সেকশনটাকে ধরেন, এবার দেখুন তো হারিয়ে গেছে, হারিয়ে গেছে। এখন জেড ইন্ডেক্স কোথায়, কথা বলেন?
মডিউলসের জেড ইনডেক্স কাজ করেনি, আমাদের রোড জেড ইনডেক্সটা কাজ করেছে। ঠিক আছে, এখন আমাদের পেজিনেশন দেখা যায়, পেজিনেশন কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে পেজিনেশন আমরা এরকম যদি থাকে, পেজিনেশন দেখা যাবে না, তাহলে একটা এটা কেমন হলো? ডিজাইন করলাম ঠিক আছে, তো পেজিনেশনটা দেখা গেল না। তাহলে পেজিনেশনটা আমরা যদি দেখাতে চাই, তাহলে দেখুন খুব সহজেই একটা করতে পারি। এটা হচ্ছে একটা সিম্পল একটি ধারণা, আপনার নিজের মনেও চলে আসবে, আপনি নিজেও কল্পনা করবেন না যে হ্যাঁ এটা আসলেই তো এটা করা যায়, এটা তো আসলে কিছুই না। আপনি বাস আপনার যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করেছেন, ব্যাকগ্রাউন্ডের কালারের অপাসিটিটা কমিয়ে দেন, তাহলেই দেখবেন আপনার পেজিনেশন হালকা করে দেখা যাচ্ছে। বাস এটা আরেকটা ডিজাইন দেখুন, একটু সেভ হচ্ছে, একটু সময় দেন। এখন দেখুন তো পেজিনেশন এটা দেখা যায়, দেখা যাচ্ছে কাজ করে, কোনো প্রবলেম? কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে আপনি কাজ করবেন কোথায়? আপনাকে কিন্তু এখানে কাজ করতে হবে, কাজ করতে হবে না? এই নেক্সট এবং ওয়ান টু এগুলো এখন কাজ করে, কাজ করে না? কেন কাজ করে না? এইটা তো নিচে, এইটা নিচে আছে না, তারা নিচে চলে গেছে। কিন্তু আমরা যেটা করব, আমরা এইটাকে নিচে রাখবো না, আমরা এইটাকে এইটাকে নিচে রাখবো, যে নিচের যে অংশটাকে এটাকে নিচে রাখবো, উপরেরটাকে উপরে রাখবো, উপরের যে অংশটা আছে এটাকে উপরে রাখবো, যাতে পেজিনেশনটা উপরে থাকে। উপর থেকে এইটাকে আপনি হালকা করে দিবেন, মানে এইটার কালারটাকে আপনি হালকা করে দেবেন, যেন নিচের কালারটা হালকা করে একটু হলেও দেখা যায়। বুঝতে পেরেছেন? ওইটা যখন করবেন তখন ডিজাইনটা আসলে এইটাও কাজ করবে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী বোঝাতে চেয়েছি? আমরা নিচ থেকে মাইনাস করে, মার্জিন মাইনাস করে এইটাকে উপরে উঠিয়েছি, আপনি ওইটাকে উপরে না উঠিয়ে উপরেটাকে নিচে নামাবেন, যদি উপরেটাকে কাজ করানোর প্রয়োজন পড়ে। যদি এই টেক্সটগুলোকে আপনার কাজ করানোর প্রয়োজন পড়ে, তাহলে আমাকে কী করতে হবে? উপরেটাকে নিচে নামাতে হবে, নিচেরটাকে উপরে নামালে চলবে না। উপরেটাকে নিচে নামিয়ে তখন আপনি এইটার কালারটাকে হালকা করে দেবেন, যেন নিচের কালারটা হালকা করে দেখা যায়। এখন ক্লিয়ার? কিন্তু সবসময়ই তো আর এটা করতে হয় না, এখন প্রয়োজন পড়েছে বলে কিন্তু সব জায়গায় সব ডিজাইনে কি ওটাকে কাজে লাগাতে হবে? সাপোজ যেমন আমরা যখন ওই যে কাজটা করতে দিয়েছিলাম, ওখানে যেটা উপরে ছিল ওটাতেই কাজ ছিল, যেটা নিচে ছিল ওইখানে কিন্তু কোনো কাজ করানোর অপশন ছিল না আমাদের, কোনো কিছু টেক্সটে ক্লিক করা বা কোনো লিঙ্কও ছিল না যে যেখানে আপনাকে ক্লিক করে কোনো কাজ করাতে হবে। এই ওই জায়গার এই জায়গাতে আপনাকে কাজ করতে হবে, দেখুন আর কোথাও কিন্তু কাজ করতে হয় না, এখানে এখানে কোথাও কাজ করতে হচ্ছে না, কিন্তু ওইখানে তো আপনাকে কাজ করতে হচ্ছে। কাজে এটাকে উপরে রেখে এটাকে নিচে রাখবেন, ব্যাস এইটুকুই। তারপরে আমরা আবার নিচের অংশে যাচ্ছি, এখানে আমরা আরেকটি সেকশন নিচ্ছি, নিচে রেগুলার সেকশন। রেগুলার সেকশনের ভিতরে আমরা রো নিব, থ্রি কলাম পার্ট। দেখি আমাদের এখানে এখন আর কোনটা বাকি রইল, লগ ইন ফর্ম, তারপর আছে আমাদের ম্যাপ এবং মেনু। ম্যাপ এবং মেনু, মেনু আমরা পরে দেখব। ম্যাপ হচ্ছে আপনার, তাহলে একটা কাজ করতে হবে, ম্যাপ দেখার আগে এটাকে ফুল উইথ রো করে নেন, ফুল উইথ রো। এখন এখানে আপনি ম্যাপ নিয়ে আসেন, এই হচ্ছে ম্যাপ। ম্যাপ কি আসছে দেখুন তো, ম্যাপ পরিপূর্ণভাবে কাজ করবে কখন? ম্যাপ পরিপূর্ণভাবে কাজ করবে তখনই ডিবি থিমে, যখন আপনি গুগল এপিআই কি ইউজ করবেন। বুঝতে পারছেন? গুগল এপিআই কি যখন ইউজ করবেন তখন এটা পরিপূর্ণভাবে কাজ করবে, এটা আগে করবে না। তাহলে তার তাই বলে কি আমরা এখানে দেখবো না কী কী আছে? অ্যাড টু নিউ পিন, আপনার অ্যাড্রেস আপনি এখানে পিন করে দেবেন, আপনার ঠিকানা, ঠিক আছে? তারপর হচ্ছে ম্যাপের লোকেশনটা এখানে আপনি ট্রেস করে দেবেন, যখন আপনার ওইটা আসবে গুগল এপিআই কি দিয়ে দেবেন, তখন এটাকে ধরে নির্দিষ্ট একটি স্থান, মানে আপনার যে ঠিকানা, স্থায়ী ঠিকানা বা যেটা আপনার কোম্পানি, সেই কোম্পানির যে কোনো একটা নির্দিষ্ট জায়গা আপনি এখানে তাকে ট্রেস করে দেবেন। তারপরে আপনি আবার উপরে চলে আসেন, টেক্সট ম্যাপ, আবার এখানে একটা পিন জায়গা। তারপর আছে আপনাদের ম্যাপ, ম্যাপের গুগল এপিআই কি দিতে হবে এখানে। তারপর হচ্ছে চেঞ্জ এপিআই কি, যদি আপনি চেঞ্জ করে ম্যাপ সেন্টার অ্যাড্রেস, আপনি যে অ্যাড্রেসটা দিতে চান এখানে, তারপরে দিয়ে ফাইন্ডে ক্লিক করলে এখানে আপনার ওই যে লোকেশনটা আসবে, তারপর এখানে এটাকে বসিয়ে দেবেন।
তারপর হচ্ছে লিঙ্ক মডিউল দরকার নাই, ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে আর কি হবে এখানে, ব্যাকগ্রাউন্ডের কালার এখানে খুব একটা ভালো দেখা যাবে না। আর ডিজাইনে এসে কন্ট্রোলস করতে পারবেন কিনা, মাউস হুইল জুম, এই যে ক্লিক জুম ও করা যায়, তারপরে ড্রাগিং মডিউলস এটাকে ধরে এভাবে নড়াচড়া করা যাবে, তারপর হচ্ছে আপনার ম্যাপ, ম্যাপের ইউজ একটা ফিল্টার এখানে অ্যাড করতে পারবেন, ম্যাপের কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন আপনি, তারপরে সাইজিং স্পেসিংয়ে কিছুই নাই, বর্ডার বক্স ফিল্টার ট্রান্সফর্ম অ্যানিমেশন এখানে কিছুই নেই, ঠিক আছে, এইগুলোর দরকার নেই। এপিআই কি দেখাবো সবার লাস্টে, এপিআই কি দেখাবো, টেনশনের কিছু না, এপিআই কি দেখাবো। ওকে, তাহলে এখন আমাদের এটা চলে গেল, এটার পরে আমাদের কি আসে একটু তাই দেখে আসি। আমাদের আছে মেনু, মেনু আমরা পরে আসব, এখানে আমরা কি কি বাদ দিয়ে যাচ্ছি মনে রাখবেন, এখানে ব্লক দেখানো হয়নি, তারপরে দেখানো হয়নি ফিল্টারেবল পোর্টফোলিও, দেখানো হয়নি, দেখানো হয়েছে কোথায়, কল টু অ্যাকশন, এটা দেখানো হয়েছে তো, তারপরে দেখানো হয়নি ফিল্টারেবল পোর্টফোলিও, আর এখানে এসে মেনুটা এখন দেখাবো না পরে দেখাবো, নাম্বার কাউন্টার সহজ, পার্সনটাও সহজ, আর পোর্টফোলিও আমরা দেখাচ্ছি, ফিল্টারেবল পোর্টফোলিও এবং পোর্টফোলিও একই দিনে দেখাবো, এটা আগামীকালকে দেখাবো, পোস্ট নেভিগেশন দেখাবো ওই একই সাথে, পোস্ট স্লাইডার, পোস্ট টাইটেল, প্রাইস টেবিল আজকে দেখাবো, সার্চ, সব সাইডবার, সব তো হচ্ছে স্লাইডার, সোশ্যাল মিডিয়া ফলো, ইয়াল্লাহ এখন অনেক রয়ে গেছে, নাম্বার কাউন্টার দরকার নাই, নাম্বার কাউন্টার দেখে নিতে পারবো, নাম্বার কাউন্টার পারবেন, পারবেন না সবাই পারবেন, পার্সনও পারবেন, পার্সনও সহজ, একজন ব্যক্তির ছবি, নাম, ঠিকানা, অ্যাড্রেস, এটাকে আপনি ছি করাম পাটে এখন ভাগ করে নেন, এই হচ্ছে পার্সন, ঠিক আছে, এই পার্সন আপনি এখান থেকে নিতে পারেন, এটা হচ্ছে ব্যক্তির, আমরা টিম মেম্বার সেকশন বানিয়েছিলাম না, এটাকেই বলা হয় টিম মেম্বার সেকশন, সাপোজ আমার নাম দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমার পজিশন কি হবে, দিলাম ফেসবুক ইউআরএল, দিয়ে দেন সব হ্যাশ, সব হ্যাশ, সরি, সবগুলো হ্যাশ দিয়ে দিলাম, বডির ভিতরে আমার কিছু গুণবাচক শব্দ লেখা আছে থাকুক, এখানে একটা ইমেজ অ্যাড করে দেন, জো বাইডেনের ছবি দিব না, আচ্ছা দেন, সমস্যা কি স্যার, এখানে যদি ভিমো ইউজ করতে চাই কি, না এখানে আর কোনো অপশন নাই, তিনটা যে কয়েকটা অপশন আছে ওই কয়েকটি, আর যদি আপনি এগুলো না দেন সিস্টেম আছে আমি দেখাচ্ছি, তারপর হচ্ছে আমাদের লিঙ্ক ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার যদি আপনি দিতে চান তাহলে সেটাও আপনি দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের কালার এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনি তাকে সিলেক্ট করে দিবেন এবং ওই কালারটাই পাবে সে, তাহলে টেক্সট কালারটাকে চেঞ্জ করতে হবে, ডিজাইনে এসে আইকন, এগুলো হচ্ছে ফেসবুক আইকনগুলো, ঠিক আছে, এইগুলোকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, অথবা এই কালার দিয়ে দিতে পারেন, অথবা সাদা কালার করে দিতে পারেন, তারপরে হচ্ছে আপনার ইউজ ফন্ট সাইজ, ফন্ট সাইজগুলোকে যদি একটু বড় করতে চান, হোভার করলে কালার চেঞ্জ হবে, এগুলো আপনারা করে নেবেন, ইমেজের ভিতরে তেমন কিছু নাই, ইমেজের একটু বর্ডার রেডিয়াস চাইলে আপনারা করে দিতে পারেন, এখানে 50 পিক্সেল, একটু গুল হয়ে গেল, তো এটা আমি যেটা করব, আমি একটু পণ্ডিতি করব, সেটা হচ্ছে উপরে নিচে করব না, শুধু নিচে করব, 50, এখানে 50, এই ডিজাইনটা একটু সুন্দর হলো না, টেক্সট অ্যালাইনমেন্ট মিডিল, টেক্সট কালার, শুধু কালারগুলো চেঞ্জ করুন, সাদা, সাইজ একটু বড়,
লেটার স্পেসিং দরকার নেই, বডি টেক্সট সাদা, অ্যালাইনমেন্ট মিডিল, সাইজ যা আছে তাই থাকবে। টাইটেল টেক্সট পজিশন টেক্সট আর সাইজিংয়ে এসে স্পেসিংয়ে 20 20 দেখুন তো কম খারাপ হয়েছে। এটাকে এখন আপনি রাইট বাটন ক্লিক করে কপি মডিউলস, পুরো মডিউলস, নট মডিউল স্টাইল, মডিউল শিট কপি মডিউল পেস্ট মডিউল আবার পেস্ট মডিউল সেভ। হতে থাকুক, কাজ শেষ। এখন এই ফেসবুক আইকনগুলোতে হোভার করলে কালার চেঞ্জ হবে, পারবেন না? ফেসবুকের কালার আসবে, এটা টুইটারের কালারটা, এটা গুগলের কালার, এটা লিঙ্কডিনের কালার আসবে, এগুলো করতে পারবেন না? ও নো, নেট চলে গেছে, বুঝতেই পারিনি, তাই তো বলি। দুঃখিত, নেটওয়ার্ক প্রবলেম করছে। আমাকে দেখতে পাচ্ছেন? শিওর না স্যার, আপনাকে দেখা যায় না। আবার দেখেন, আসলে দেখা যায় না, স্ক্রিন দেখা যায়, আপনাকে দেখা যায় না। ওই হলো আর কি, আচ্ছা গুড, চলবে, ওই ওতেই চলবে, আমার স্ক্রিন দেখা গেল, স্যার পিসির স্ক্রিন দেখা যায়, আপনাকে দেখা যায়, আচ্ছা চলবে, ওতটুকু দেখা গেলেই চলবে। এটা এখনো সেভ হয়নি, আচ্ছা যাই হোক সেভ হবেনি। এরপরে আমি আবার একটা সেকশন নিচ্ছি, রেগুলার সেকশন, রেগুলার সেকশনের ভিতরে তিন কলামের সেকশন নিচ্ছি। সেকশন নিয়ে এখানে আমাদের ছিল হচ্ছে পোর্টফোলিও, পোর্টফোলিও হচ্ছে, পোর্টফোলিও একটু পরেই দেখাবো। পোস্ট নেভিগেশন, পোস্ট নেভিগেশনের ভিতরে আসলে থাকে, আমরা যে পোস্টগুলো করি ওগুলো নেভিগেশন থাকবে, কিন্তু আমাদের তো আসলে কোনো পোস্টই নাই, তাই না? এটা কালকে দেখাই, কিছু পোস্ট করে রাখবো নি, তারপর এটা দেখাবো নি, কিছু পোস্ট করতে হবে, একজনকে দায়িত্ব দিব কিছু পোস্ট করার জন্য। পোস্টের সাইজটা, প্রাইজিং টেবিল, সার্চ অপশন তো সহজ জিনিস। আচ্ছা একটা প্রাইজিং টেবিলই দেখাই, আমরা এর আগে করেছিলাম প্রাইজিং টেবিল, এটাকে আপনি ফুল উইথ করে নেন, প্রাইস টেবিল দেখানোর জন্য ফুল উইথ পারফেক্ট হবে। একটি কলাম, এই কলামের ভিতরে প্রাইজিং টেবিল, প্রাইস টেবিল আসছে, প্রাইস টেবিল, এটা হচ্ছে আমাদের প্রাইস টেবিল। প্রাইস টেবিলে পার্ট আছে কয়টা? দুইটা, আরো বাড়াবো, তিনটা করে নিলাম, ডুপ্লিকেট।
তাহলে এখন এটাকে আমাদের প্রত্যেকটা আইটেমকে চেঞ্জ করতে হবে, প্রত্যেকটা আইটেমকে চেঞ্জ করতে হবে। তাহলে তিনটা যেহেতু করেছি, তিনটা প্রাইস টেবিলকে আমি আমাদের মতো করে আমি একটু সাজিয়ে নিতে চাচ্ছি। ইন্টারনেট স্পিড কম থাকার কারণে আমার ওয়েবসাইট লোডিং খুব প্রবলেম করতেছে। আচ্ছা করতে থাকুক, সমস্যা নাই। এখন প্রথমটাকে ধরে নিই, প্রথমটাকে প্রাইস টেবিলের ভিতরে আপনার প্রথম যে অংশটা আছে এখানে আপনাকে কি পরিবর্তন আনতে হবে, তাই এখানে এনে প্রাইস টেবিলের পরিবর্তে টেবিলের টাইটেল কি হবে, টাইটেল একজন বলেন, আমি লেখা শুরু করি। হোস্টিং প্যাকেজ, না এই যে প্রথম হোস্টিং প্যাকেজ তো সবারই, এটা তো হোস্টিং প্যাকেজই, কিন্তু এটার একটা টাইটেল থাকে। সাপোজ আপনি প্রাইস টেবিলের একটা, হ্যাঁ এই যে বেসিক, বেসিক বেসিক প্রিমিয়াম স্ট্যান্ডার্ড এরকম থাকে। হ্যাঁ এখানেও করা যায়, এখানেও করা যাবে, বুঝতে পেরেছেন? এই তো ফ্রি, বেসিক আর প্রিমিয়াম, এই তিনটাতে আমরা সাজিয়ে নিই। ছবির এত রেজুলেশন, বা বা বা, ধ্বংস হয়ে গেলাম। আচ্ছা দেন তো বেসিক, এটাকে দিলাম আমি বেসিক। তার একটা সাবটাইটেল হবে, সাবটাইটেল কি হবে, সাবটাইটেল আপনি দিতে পারেন সাপোজ ফর দ্য বিগিনার, ফর দ্য বিগিনার। তারপর হচ্ছে এটার কারেন্সি কি, ডলারে হবে না টাকায় হবে, ডলারে হবে। ফ্রিকোয়েন্সি দেওয়া দরকার আছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে ধরুন 40, মানে এটার পরে আরও, এগুলোকে কি সেন্ট বলা হয় না, সেন্ট বলা হয় তো নাকি? আচ্ছা 89 সেন্ট, মূল্য দিব হচ্ছে 69। তারপরে এখানে একটা বাটন আছে, বাটনের ভিতরে দিয়ে দেন হচ্ছে বাই নাও, বডির ভিতরে লেখা। এই বডির ভিতরে লেখা পরিবর্তন করা যাবে না, পারবেন কি না বলেন? এই লেখা পরিবর্তন করতে পারবো আমরা, সবাই পারবো, এটা কিছুই না, এই লেখা পরিবর্তন করা আমাদের কাছে কিছুই না, এটা আমরা করে নেব। তারপর আমাদের লিঙ্ক, এখানে কোনো লিঙ্কের ভিতরে বাটনের একটা লিঙ্ক আছে, আপাতত হ্যাশ চিহ্ন দিয়ে দেন, তাহলে বাটন না ওই লেখাটা চলে আসবে। ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আপনি যদি দিতে চান তাহলে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেন, শুধু ওই অংশটুকুর একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, এটা হবে ব্লু, ঠিক আছে? অথবা ব্লু কালারটা বেশি করা কালার হয়ে গেল, আপনি চাইলে এটাকে চেঞ্জ করে অন্য যে কোনো কালারও আপনি চাইলে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা আমি এইটা দিলাম, সমস্যা নাই। এটা গেল একটি ডিজাইন, তাহলে এখন পরেরটাতে আসেন। এটা গেল ফার্স্ট, ফার্স্টের পরে আমাদের আরও একটা আছে, আমি ওইটা ডিজাইনে যেতে চাচ্ছি। তো সেকেন্ড যেটা আছে, সেকেন্ডটার এলিমেন্ট এই হচ্ছে প্রাইস টেবিল, এটাতে আসুন। এটাতে কী হবে, টেক্সটের ভিতরে বেসিকের পরে কী থাকে, হ্যাঁ স্ট্যান্ডার্ড দেওয়া যায়, স্ট্যান্ডার্ড, সরি স্ট্যান্ডার্ড, আচ্ছা যা দিলাম। সাবটাইটেলে এটা কি হবে, ফর সাবটাইটেলে এটা কি দিবেন, প্রফেশনাল, সরি ফর প্রফেশনাল। এটা কারেন্সি কী হবে, ডলার, ফ্রিকোয়েন্সি দিয়ে দেন 669, প্রাইস দিয়ে দেন 89। তারপর হচ্ছে বাটনেও কী হবে, বাই নাও, এই আইটেমগুলো আপনারা চেঞ্জ করে দেবেন। সরি
লিংক বাটন ইউআরএল মডিউল লিংকস দিব না ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব এটার কাছাকাছি একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি এটাকে দিলাম বাস এটার কাজও শেষ এখন আমাদের পরেরটা তিন নাম্বার এটা কি হবে টেক্সটের ভিতরে থাকলো ধরুন প্রিমিয়াম প্রিমিয়াম সাবটাইটেল ফর প্রো প্রো ডিজাইনারদের জন্য ওকে এটার মূল্য দেন হচ্ছে 79 প্রাইস দেন হচ্ছে 129 বাটনে দিয়ে দেন হচ্ছে বাই নাও এগুলো লেখা আমাদের কাছে কোনোই ঘটনা না লিংক বাটন ইউআরএল ব্যাকগ্রাউন্ড এইটা এখন দেখেন তো অনেকটা ডিজাইন হয়ে গেছে তাই না কাজ করে এখন আমাদের বাকি অংশটুকু সাজানো পালা তাহলে এখন চলুন সরাসরি আমরা কোথায় চলে যাব বেগে চলে এসে এখান থেকে আমাদের এলিমেন্টের ভিতরে আসব এলিমেন্টের ভিতরে আছে শো বুলেটস এটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে কি হবে এই যে এই যে আইকনগুলো চলে যায় অবশ্যই এগুলো থাকবে লিংকের ভিতরে আছে মডিউল লিংকের দরকার নাই এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দেন এটার কোনো ব্যাকগ্রাউন্ড এখানে দেখা যাচ্ছে না তাহলে এটার ব্যাকগ্রাউন্ড এখানে দরকার নাই ব্যাকগ্রাউন্ড প্যাডিং দিলে বোঝা যাবে ডিজাইনে চলে আসেন ডিজাইনে আসে শুরুতে আছে লেআউট লেআউট ফর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড লেআউটের ব্যাকগ্রাউন্ডও এখানে দেখা যাচ্ছে না এ তো মহাবিপদ আচ্ছা এইরকম অংশে রাখি শো ফিচার্স ড্রপ শ্যাডো বুলেটের কালারগুলো চেঞ্জ করে দেন সাদা সব সাদা পেয়ে গেল কিন্তু লেআউটের কালারটা কেন চেঞ্জ হলো না বুঝলাম না আচ্ছা দিয়ে রাখি হয়তো পরবর্তীতে এটা বোঝা যেতেও পারে বুলেটের টেক্সটের কালারে আসেন এখানে টেক্সট সব মাঝখানে থাকবে তারপরে হচ্ছে আপনার এগুলো শ্যাডো দিব না টেক্সটের কালারটা আমরা আসতেছি শুরুতে আছে আমাদের টাইটেল টেক্সট টাইটেল লিস্ট হেডার ব্যাকগ্রাউন্ড ওই যে উপরে যেটা আছে ওইটার ব্যাকগ্রাউন্ডটা ওইটার ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে অন্য কোনো কালারে ট্রান্সফার করেন টেবিল হেডার ব্যাকগ্রাউন্ড কালার এইটা টাইটেল টেক্সট কালার কালো অথবা অন্য যে কোনো কালার তারপর হচ্ছে এগুলোর ফন্ট চেঞ্জ করতে পারবেন অ্যালাইনমেন্ট মাঝখানে থাকবে সাইজ চাইলে একটু বড় করে নিতে পারেন লাইন হাইট দরকার নাই টেক্সটের দরকার নাই বডি টেক্সটের কালার সব সাদা সব সাদা জি বেসিক স্ট্রাকচার প্রিমিয়াম সাইডে কি আলাদা আলাদা কালার দেওয়া যাবে হ্যাঁ হোয়াই নট অবশ্যই অবশ্যই দেওয়া যাবে দেখাচ্ছি সাবটাইটেল টেক্সট সাবটাইটেল টেক্সট সাদাই থাকুক সমস্যা নাই ফন্ট চেঞ্জ করে নিন প্রাইজিং টেক্সট সব সাদা প্রাইজিং এরিয়া ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাদা
এতটুকুই থাকুক এখানে। বাটনটাকে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিতে পারবো না। ওফ, আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে? আমার কিন্তু নেটওয়ার্ক খুব প্রবলেম করতেছে, আপনারা হয়তো বুঝতেছেন। কারেন্সি অ্যান্ড ফ্রিকোয়েন্সি টেক্সট, এই যেগুলো কারেন্সি অ্যান্ড ফ্রিকোয়েন্সি টেক্সটের কালারটাকে চেঞ্জ করেন, সবুজ এ তো পেয়েছে। কারেন্সি ফ্রিকোয়েন্সি ফন্ট চেঞ্জ করা যাবে, এগুলো করে নিয়েন। সাইজটাকে চাইলে একটু বড় করে দিতে পারেন। এক্সক্লুড আইটেম টেক্সট, বাটন চেঞ্জ করতে পারবেন আপনারা, বাটনে আমি দেখাবো না, বাকি সব ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে এটা তো আমরা করলাম, আমরা এখন আলাদাভাবে প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার দিতে পারবো কি না, এটার আলাদা কালার, এটার আলাদা কালার, এটার আলাদা কালার, এগুলো আমরা দিতে পারবো কি না? অবশ্যই দিতে পারবো। এখন প্রত্যেকটাকে ধরা যায়, দেখুন আমি জাস্ট এই প্রিমিয়ামটাকে একটু ডিজাইন করার চেষ্টা করছি। এই যে প্রিমিয়ামে আসুন, প্রিমিয়ামের এখানে যা কিছু দিয়েছি সব কিছু কিন্তু ঠিকঠাক। এখানে প্রিমিয়ামের একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এটাও এখানে দেখা যাচ্ছে, কিন্তু ডিজাইনে চলে আসার পরে এখানে দেখুন লেআউট আছে, লেআউটের মিক্স দিক স্টেবিল ফিচার, দেখুন এটা একটু উপরে উঠে গেছে, দেখতে পাচ্ছেন? মানে এটি কি, এটার মূল্য বেশি, এটার মূল্য বেশি, এটা এই জন্যে বেশি হয়ে গেছে। তারপর এটার বুলেট টেক্সটগুলো যা আছে, বুলেট টেক্সটগুলো আপনি রেড কালার করে দিতে পারেন অথবা গ্রিন কালার করে দিতে পারেন, এই তো। তারপর আমাদের আসেন টেক্সট, টেক্সটের ভিতরের অ্যালাইনমেন্ট মাঝখানে থাকবে, এবং সেই সাথে আপনার এটার একটা শ্যাডো দিয়ে দিতে পারেন হালকা করে, টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো, টেক্সট কালার আইকন, টেক্সট শ্যাডো কালার্স একটু কালো। টাইটেল টেক্সটে আসেন, টাইটেল বেস্টের ভিতরে এটার ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন, এটা আপনি জানেন। কালারটাকে চেঞ্জ করে অন্য যে কোনো কালারও আপনি নিয়ে নিতে পারেন, ঠিক আছে? তবে এটা রেডি থাকুক, সমস্যা নাই, দেখতে খারাপ লাগছে না। তারপর হচ্ছে আপনার বডি টেক্সট, বডি টেক্সটের এগুলোকে আপনি চেঞ্জ করে বডি টেক্সটের কালারটাকে আপনি হলদে কালার করে দেন, বা ওই কালার করে দেন, ব্লু কালার করে দেন। লেটার স্পেসিং বাড়িয়ে দিতে পারেন। সাবটাইটেল টেক্সট, সাবটাইটেল টেক্সটটাকে আপনি চেঞ্জ করে অন্য যে কোনো কালারে ট্রান্সফার করে দিতে পারেন। এই যে দেখুন ফর প্রো, এটা আপনার গ্রিন কালার হয়ে গেছে, চাইলেও অন্য যে কোনো কালারও আপনি তাকে সরিয়ে নিতে পারেন। এই তো ফর প্রো, এখানে এটা কিন্তু আলাদা হচ্ছে, তাই না? প্রাইজিং টেক্সট, তাহলে সাদার ভিতরে সাদা প্রাইজিং টেক্সট কিন্তু ভালো দেখাচ্ছে না। এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করে দিলাম কালো, এবং এটার লেখাটা থাকলো সাদা, ঠিক আছে? আর বাকি অংশটুকু আপনি এখান থেকে করে নিতে পারবেন। এখানে একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারেন, 30 পিক্সেল বর্ডার রেডিয়াস চারদিক থেকে পাবে। তাকে একটু ভিন্নভাবে সাজাইলাম এই আর কি, ঠিক আছে? তার একটা নিচে বর্ডারও দিয়ে দিতে পারেন আপনি, নিচের অংশে, শুধুমাত্র নিচের অংশে একটা বর্ডার পাবে, বর্ডার উইথ হবে 1 পিক্সেল, কালার হবে হলদে। শ্যাডোর পরিবর্তে আমি ওটা করলাম। এখন দেখুন তো আলাদাভাবে কাউকে ডিজাইন করা যায় কিনা। ক্লিয়ার সবাই? এইটাতে স্যার আমার একটা কোশ্চেন ছিল, বলেন স্যার। অনেক ক্ষেত্রে প্রাইজিং এর ক্ষেত্রে দেখা যায় স্যার মান্থলি ইয়ারলি উপরে একটা বাটন থাকে, হ্যাঁ ওগুলো প্লাগইনস, ডিবির অনেক এক্সটেনশন প্লাগইনস আছে, ওগুলো দিয়ে করতে হবে, করা যাবে না এমন কিছু নেই। হ্যাঁ বলে দেবো, বলে দেবো, ডিবির অনেক অনেক প্রাইস টেবিলের অনেক প্লাগিনস আছে, প্রাইস টেবিল প্লাগিনস দিয়ে ওগুলো করতে হবে। আর বেশিরভাগ ওগুলো আপনার ওকমার্স ওয়েবসাইট আছে না, ওকমার্স ওয়েবসাইটের প্লাগিনস ব্যবহার করা হয়, ওকমার্স ওয়েবসাইট, এগুলো ওকমার্স ওয়েবসাইটের প্লাগিনস, ওকমার্সের অনেক প্লাগিনস আছে। আপনার বিজ্ঞাপন আসে না ওয়েবসাইটে, পণ্যের বিজ্ঞাপনই কিন্তু আসে, গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপন না, পণ্যের বিজ্ঞাপন আসে ওয়েবসাইটে, আসে না? এখানে বলতেছে 1 মাসের সাবস্ক্রিপশন ফ্রি, এটা করলে এটা ফ্রি, ওইটা করলে ওইটা ফ্রি, এটা করলে এটা ফ্রি, এগুলোর জন্য অনেক অনেক প্লাগিনস আছে। ওগুলো যখন আমরা ওকমার্সে যাব তখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই প্লাগিনসগুলো কীভাবে কাজ করে।
এবং কিভাবে এই প্লাগইনস গুলোকে আপনাকে আনতে হবে, বুঝতে পেরেছেন? আমরা ওকমার্সে যখন যাব তখন এগুলো দেখবো। ওকমার্সের আপনার যে যে আপনার ডিবিটি সরি ই দেওয়া হয়েছে কি বলে প্লাগ ইন থিমগুলো দেওয়া হয়েছে, ওখানে একটু ঘেঁটে ঘুটে দেখেছিলেন যে ওখানে আসলে কি আছে আর কি নেই? আমার তো মনে হয় না কেউ দেখছিলেন। তো চিনেন না স্যার, নাম দেখি কি আর উপরে দেখে তো স্যার বোঝা যায় না আসলে কি আছে। এটার জন্য এই যে বেস্টের জন্য দেখুন, বেস্টের পরিবর্তে এটাকে কি উপরে উঠিয়ে দেওয়া হয়েছে, এটা ওইটার ডিজাইনটা প্রকাশ করা হয়েছে এখানে এইভাবে। দেখুন সবাই এক লাইনে, সে আলাদা, বুঝতে পারছেন? এটার জন্য আলাদা ব্যবহার করতে হবে, আলাদা আলাদা প্লাগইনস ব্যবহার করতে হবে, অন্য আরেকটা প্লাগইনস আমরা ইয়েতে পাবো, এলিমেন্টারও পাবো। দেখেন এখানে কিন্তু একটা কালার কাজ করতেছে না, এটা হয়তো আমার সেভ হচ্ছে না, আমি অনেকক্ষণ যাবার ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না। হচ্ছে না, না হলো দরকার নেই, এত কষ্ট করতে পারবো না। আবার একটা সেকশন নেন, গলা ব্যথা করতেছে আর কথা বের হচ্ছে না। আচ্ছা টু পার্ট নিয়ে নিলাম, নিয়ে দেখি আর কি আছে। প্রাইস টেবিল, প্রাইস টেবিল, সার্চ অপশন, এটা দেখাতে হবে না, এটা কিছুই না। সাইড বার, শপ, শপ আমাদের দরকার নাই। সাইড বার, উইজেট এরিয়া, সাইড বার থাকে না, সাইড বার ওয়েবসাইটের সাইড বার থাকে। দেখুন এটা হচ্ছে সাইড বার, এখানে আপনি চাইলে আরও আরও এলিমেন্ট অ্যাড করতে পারবেন। ফুটার এরিয়া ওয়ান, ফুটার এরিয়া টু, ফুটার এরিয়া থ্রি, এটা হবে, এটা আপাতত বন্ধ রাখেন, এটা আজকে এখানে না দেখাই আমরা, ওই যে সামনে আরও ডিজাইন আছে তখন এটা দেখাবো, মনে রাখেন এইগুলো। সাইড বার এখানে না, সাইড বার আসতেছি আমরা, আমরা আমাদের মতো করে একটা পেজ সাজাবো সুন্দর করে। স্লাইডার, এখানেও স্লাইডার দেওয়া যাবে, এখানেও কি স্লাইডার দেওয়া যাবে। আমরা যে স্লাইডারটা ফুল উইথ স্লাইডার ব্যবহার করেছিলাম না, মনে আছে? এই ফুল উইথ স্লাইডারটা সেম এখানে আসবে, একই ডিজাইন, একই সব কিছু, সব কিছুই একই। সরাসরি এখানে আপনি এটাকে ডুপ্লিকেট করে নিয়ে এখানে আপনি তাদেরকে ধরে ডিজাইন করবেন, এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, টাইটেল দিবেন, বাটন দিবেন। যারা স্লাইডারে কাজ করেছেন তারা সবাই এটা পারবেন, পারবেন না? এটা দেখাইতে হবে স্লাইডার এবং এই স্লাইডার একই জিনিস, অ্যাজ এ সেম, ফুল উইথ স্লাইডার এবং এই স্লাইডার একই জিনিস, এটা দেখাতে হবে না। তারপর সোশ্যাল মিডিয়া ফলো, এটার আগে টেস্টিমোনিয়াল দেখাবো। এখানে আমি টেস্টিমোনিয়াল নিচ্ছি, এখানে সাপোজ নাম নেন জো বাইডেন, জব টাইটেল সি ডেন্ট, ইউএসএ, কোম্পানি হোয়াইট হাউস নাকি না আমেরিকা, যাই হোক ঠিক আছে, এটা ওয়াশিংটন ডিসি, এইটুকু থাকে WDC। বডিতে জো বাইডেনের সম্পর্কে গুরুত্বপূর্ণ গুণবাচক কিছু শব্দ থাকলো, এখানে জো বাইডেনের একটা ইমেজ আপলোড করতে হবে না, এই দিলাম আমি জো বাইডেনের ইমেজ। দেখুন জো বাইডেনের ইমেজ পেয়েছে। তারপরে আমাদের আসলো হচ্ছে এলিমেন্ট, এলিমেন্টের ভিতরে শো কোট আইকন, এই যে এটা যদি আপনি বন্ধ করে রাখতে চান তাহলে বন্ধ করে দিতে পারেন, আপনার ইচ্ছা। লিঙ্ক, এখানে তার কোম্পানি ইউআরএল লিঙ্ক দিব, দেখুন এখানে এটা কি ইউআরএল হয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে হোয়াইট হাউসের লিঙ্ক দেওয়া থাকবে। ইন এ নিউ ট্যাব, মডিউল লিঙ্কস আমাদের দরকার নেই। ব্যাকগ্রাউন্ড, এদের প্রত্যেককে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন, তো আমি হালকার উপরে ঝাপসা একটা দিলাম, ঠিক আছে, অত বেশি ভালো করা কালার ভালো লাগে না কখনোই।
প্রফেশনাল ডিজাইনে দেখবেন এই যে কোট আইকন, আমরা তো কোট আইকন বন্ধ করে দিয়েছি। আচ্ছা দিয়ে আসি, দিলে তো আর ক্ষতি নাই। এলিমেন্টের ভিতরে কোট আইকন ডিজাইন আসে, ডিজাইনে কোট আইকনের ডিজাইন, কোট আইকনের ডিজাইনটা আমি করে দিলাম হচ্ছে রেড। বাট এটার আইকন ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে? গ্রিন। কাজ করে আসলে এটা আর গ্রিন কালার কোনো মতেই এখানে দেওয়া ঠিক হলো না, কারণ যেহেতু আমি একটা নর্মাল কালার ব্যবহার করেছি এখানে, এটাকে কালো, এটাকে আপনি একদম সরাসরি সাদা করে দেন এবার, ঠিক আছে না? ইউজ কাস্টম আইকন কোড সাইজ, চাইলে এটাকে বড়ো ছোটো করা যাবে, এটাকে বড়ো ছোটো করা যাবে, আমি বড়ো না ছোটো করেছিলাম। এখন হচ্ছে আমাদের ইমেজের, ইমেজের উইথ এবং হাইট আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন, তবে 100 ইজ এ বেস্ট, 100 সরি, হাইটও 100, 90% দেওয়া আছে। কেন এটাতে আমি 50% ব্যবহার করতে পারি না? সরি দেখুন আমি দিচ্ছি, দেখি পারি কিনা, হয়ে গেছে 50%। তবে ইমেজ কি এটা লম্বা ছিল, লম্বাটা ইমেজ ছিল, তার জন্য হচ্ছিল না, ঠিক আছে? ইমেজটা ভালো না আসলে, বুঝছেন, এই জন্য 100 100, ঠিক আছে থাকুক। ইমেজ বর্ডার সাইজ, এটা চারিদিকে একটা বর্ডার দিব সাদা কালারের, এটা থাকবো মাত্র 2 পিক্সেল। কাজ করে, ইমেজ শেডও দরকার নেই, ইমেজ ব্লেন্ডেরও দরকার নেই, আপনি সরাসরি চলে আসেন টাইস, এটাকে মাঝখানে দিয়ে দিতে পারেন অথবা এখানে রাখতে পারেন, এটা এখানেই ভালো লাগবে, ঠিক আছে? এগুলোকে ডার্ক না করে লাইট করে দেন, যেহেতু আমি পিছনে ডার্ক কালার ব্যবহার করেছি। বডি টেক্সট, বডি টেক্সটের ফন্ট চেঞ্জ করা যাবে না, এগুলো আপনারা পারবেন, এগুলো দেখিয়ে সময় নষ্ট করার মানে আমি চাচ্ছি না এক কথায়, এগুলো ডিজাইন আমাদের আপনাদের কাছে কোনো ব্যাপার না। অথর টেক্সট, অথর টেক্সট হচ্ছে এই যে জো বাইডেন, হ্যাঁ, এটাকে আপনি ক্যাপিটালাইজ করে নেন, সাইজটাকে একটু বড় করে নেন, কালারটাকে চেঞ্জ করে আপনি অন্য একটি স্ট্যান্ডার্ড কালার ব্যবহার করুন, ঠিক আছে? পজিশন টেক্সট, ভাইস প্রেসিডেন্ট, পজিশন টেক্সটটাকে ধরে আপনি কালো করে দেন, ভাইস প্রেসিডেন্ট। কোম্পানি টেক্সট, কোম্পানি টেক্সট আসছে সাদা, এটাকে আপনি অন্য একটি কালারে চেঞ্জ করে নেন, কোম্পানি টেক্সট সাইজটাকে চাইলে একটু বড় করে নিতে পারেন, আর স্পেসিংয়ের দরকার নেই, আপনি সরাসরি এদের একটু বর্ডার রেডিয়াস করে দেন, 20 পিক্সেল বর্ডার রেডিয়াস চলে, তাহলে উপরে কেটে গেল, বর্ডার রেডিয়াস দিলে এখানে 20 যদি ব্যবহার করি শুধু উপরে তাও কেটে যায়, আচ্ছা দেওয়ারই দরকার নেই বর্ডার। আচ্ছা বক্সেডো অ্যানিমেশন, অ্যানিমেশন তো দিতেই পারবো। এটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল, এটার নাম কি? টেস্টিমোনিয়াল। এখন প্রশ্ন হচ্ছে এইটাকে আমরা একটু ডুপ্লিকেট করে রাখি, ডুপ্লিকেট করে দেখুন, বাস একদম সহজে এটাকে ডুপ্লিকেট করা যাবে, এটা আপনারা জানেন, আমি ডুপ্লিকেটের অপশনটাই পাচ্ছি না, এখানে আমাদের সেকশনগুলো ধরতে পারছি না, দেখুন আমি ধরে নিব, সমস্যা নাই, সেকশন সিস্টেম জানা আছে, রো, রোর ভিতরে ফার্স্ট কলাম টেস্টিমোনিয়াল, একটু রিলোড দেন, তা নাহলে হবে না, আরে বাহ, এ তো যন্ত্রণা, মহাযন্ত্রণা,
উপরে সেকশন দেওয়া আমি তো বলা যায় কি না কপি করে পেস্ট করে দিলাম। না ধরতে পারলেও সিস্টেম আছে বুঝছেন, সিস্টেম আমি জানি। এখানে বাস ডোনাল্ড ট্রাম্প, বাকি সব ঠিকঠাক। এই একবারে খাবো, দাঁড়ান একটু ওয়েট করুন। এখন এদের এখানে আমরা আরও একটা কাজ করে নিব, বাস এখানে আমরা এটার নিচে আমরা আরও একটি মডিউলস নিব, এবং এই মডিউলসের নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া ফলো। দেখুন এখানে ছিল, এই যে সোশ্যাল মিডিয়া ফলো, দেখুন এখানে কী কী আছে। আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন, কে করেছিলেন বলেন? ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, নিলাম আরো নেই। কি নিতে চান? ভিমো ভিমো নিয়েছি, ভিমো। আর কি নিতে চান? আর কি নিতে চান বলেন? ইনস্টাগ্রাম, এখানে যা আছে তাই, আর বেশি পারবেন না। সোশ্যাল মিডিয়া যা আছে এগুলো, এটাই এর চেয়ে আর ভালো নামি দামি কোনো সোশ্যাল মিডিয়া আমার জানা মতে নাই। হ্যাঁ আছে তো, এই তো এই তো। আচ্ছা আমি এতটুকুই রাখলাম, ঠিক আছে এতটুকুই রাখলাম, আর কিছু দরকার নেই আমাদের, অনেক হয়েছে। তাহলে এখন এদের প্রত্যেককে আপনি ডিজাইন করতে পারবেন। সাপোজ আমি একটাকে ফেসবুকটাকে শুধু করতে চাচ্ছি, ফেসবুক লিঙ্ক, ফেসবুকের লিঙ্কে এখানে কি ট্রাম্পের জো বাইডেনের ফেসবুক লিঙ্ক থাকবে না? এখানে ব্যাকগ্রাউন্ডের কালার কি আছে? ফেসবুকের কালার। বাট আমি চাই হোভার করলে এই কালারের পরিবর্তন হবে, হোভার করলে এই কালারের পরিবর্তন হবে। তাহলে এটাকে কীভাবে করব? হোভারে এসে হোভারটাকে ধরে নেব, ধরে নিয়ে আমি চাই যে যখন তাকে হোভার করব তখন এটা অপাসিটি কমে যাবে, বাস এতটুকুই। আরও কালার বা রাইট হবে, অপাসিটি কমে যাবে। নাকি অন্য কোনো কালারে নিব, অন্য কোনো কালার? না আচ্ছা একটা এটাই করি, বাস এইটুকুই করে শুধু দেখাই। এটাতে হোভার করলে কী হবে? কালারটা চেঞ্জ হবে, হবে না? হোভারের কালার চেঞ্জ হবে, হোভারের কালার হলুদ হয়ে যাবে। এটা তো এটার ব্যাকগ্রাউন্ড, সরি না মাথা নষ্ট হয়ে যায়। হোভারের কালার এটা হবে। আচ্ছা আমরা বাইরের অংশে দেখে আসি আসলে কাজ করে কিনা। কাজ করে তাহলে এখন সাপোজ ধরুন এতটুকু তো দিলাম, কালার মালার চেঞ্জ আমরা করতে পারবো, এটা নিয়ে আমাদের টেনশন নাই। তো দেখুন এখানে আর কী কী আছে, এদের একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে দিতে পারেন, এইটার সাথে হুবহু মিলিয়ে, এটার সাথে হুবহু মিলিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। এটা কেন দিতে চাচ্ছি আমি জাস্ট আপনাদের একটু ডিজাইন কনসেপ্ট দিতে চাচ্ছিলাম। ওটার সাথে মিলে গেছে না? মিলে গেছে কিন্তু। এখন আপনি এখানে এসে ডিজাইনে চলে এসে অ্যালাইনমেন্ট মাঝখানে নিয়ে আসেন, তাদের আইকনগুলো যেভাবে আছে সেভাবেই থাকুক, ফলো বাটন চাইলে আপনি দিয়ে দিতে পারেন, ইউজ ফলো বাটন। হ্যাঁ ফলো বাটন সাইজ এখানে আমাদের আসবে না, আপনি জাস্ট একটা কাজ করেন, বর্ডারও দিয়েন না, স্পেসিংয়ে আসেন। স্পেসিংয়ে এসে উপরের নিচে প্যাডিং দেন 10 পিক্সেল, নেটওয়ার্ক খুব ঝামেলা করতেছে। এখন এইটাকে ধরে
করে রাখি আগে। পেয়ে গেছে, বাকি অংশটুকু এগুলোকে ওখানে অ্যাড করে নেবেন এক কথায় শেষ, অথবা কপি মডিউল লিস্ট মডিউল এটাকে ডিলিট করে দেন। এটাকে ধরে ডিজাইনে এসে বাস খালি সাইজিংয়ে এসে, সাইজিং না স্পেসিংয়ে, স্পেসিংয়ে এসে একটু করে মার্জিন দিয়ে দেবেন যেন ওইটার সাথে মিলে যায়। দেখুন তো এখন দেখে মনে হয় না যে এগুলো তাদেরই এই একটা ডিবের ভিতরেই বা একটা মডিউলসেরই অংশ, বোঝা যায় যে এটা আলাদা মডিউলস অংশ, এটা কি কেউ বুঝতে পারবে? একটু ফাঁকা আছে, আরো একটু দিতে হবে মাইনাস মার্জিন, আরো একটু দিতে হবে, সরি এবার ঠিক আছে, তাই না? ওভার করলে কালার চেঞ্জ হয়, কারণ কি ওটা সিস্টেমটা ওরকম করা ছিল এই জন্য। ওভার করলে এটা বন্ধ করে দেওয়া যাবে, সমস্যা নেই। ক্লিয়ার? আর যা আগামীকাল আর গলা দিয়ে কথা বের হচ্ছে না। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। 1 মিনিট অপেক্ষা করুন, আজকে আরেকটা প্রজেক্ট দিব।